আসসালামু আলাইকুম হাই মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমি আছি মৌসুমি স্ট্রিমল থেকে কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করবো আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমার পাশেই থাকবেন তো আজকের ভিডিওটিও আমার খামার থেকে শুরু করেছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার খামারের এখন তিনটি গরু আছে আর আলহামদুলিল্লাহ তিনটি গরু কিন্তু খুবই ভালো আছে আর গত গত ভিডিওতে দেখেছি আমার যে ছাগলগুলো সালমান খান তো ও সালমান খানে আজকে মুসলমানি করে দেওয়া হবে এটাকে কি বলে জানি না তা আমি এটাকে মুসলমানই বললাম তো এ ফার্স্ট টাইম আমি দেখলাম যে মুসলমানি করাচ্ছে আর বেচারার অনেক কষ্ট হয়েছে দেখে তো আমার খুবই খারাপ লাগছিলো আসলে এটা করতে হয় হাদিসে অবশ্য বলেছে না করলেও চলে কিন্তু যেহেতু আমরা খাসিটাই প্রেফার করি তো সেজন্য মানে করেই ফেলাটাই বেটার আর এই যে তারপরে ঘাস নিয়ে আসলো তারপর গরুদেরকে ঘাস টাস দিল আর এরপরে আমি আর আমার আব্বু বাগানে চলে এসেছি আমাদের বাগানের ক্ষেতের কিছু লাল টমেটো উঠানোর জন্য তো টমেটো কিন্তু মার্শাল্লা অনেক হয়েছিল তো সেগুলো কিন্তু আগে উঠিয়ে নেওয়া হয়েছে বাসায় ঘরে অনেক লাল টুকটুকে মানে টমেটো আছে তো সেগুলোকে ভাবছি যে জাল করে রেখে দেব আর এখন কিছু বাকি টমেটো ছিল তো সেগুলোই নিয়ে যাচ্ছি এখন প্রায় শেষের দিকে তো অনেকগুলো কিন্তু মশালা টমেটো হয়েছিল আর এই যে দিকে দেখতে পাচ্ছেন বেগুন গাছ মরিচ গাছ তো আলহামদুলিল্লাহ সবগুলো গাছে কিন্তু খুবই সুন্দর ফুল এসেছে কিছু দিনের মধ্যে ওগুলোও আমরা সব পাবো ইনশাল্লাহ তো এদিকে যে টমেটোগুলো উঠিয়ে নিচ্ছি তো টমেটোগুলো বাসায় নিয়ে যে টমেটো দিয়ে রান্না করব আর মানে টমেটো আমি জাল করে ধুয়ে দিই ফ্রিজে সারা বছরে সেগুলো আমরা ইউজ করতে পারি তো সেগুলোই করি তো এদিকে সব গাছগুলো আমি দেখছিলাম আব্বুর সাথে এসে তো মার্শাল্লা সবগুলো গাছে কিন্তু খুব সুন্দর হয়েছে আর এ তো নিজের যতটুকু জমে আছে এতে চেষ্টা করি টুকিটাকি কিছু করে খাবার আর এই যেদিকে দেখুন বেগুন ধরে আছে মশাল্লাহ খুব সুন্দর তো আর দু একদিন গেলে কিন্তু বেগুনগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে আলহামদুলিল্লাহ ভালোই বেগুন এসেছে তো এখানে বাগান থেকে সব কিছু নিয়ে এসে একটু বাজারে গিয়েছিলাম কিছু বাজার করা লাগতো তো সেই বাজারগুলো নিয়ে এসে এখন সব গুছিয়ে টুছিয়ে রাখবো তো এদিকে সংসারে যা টুকিটাকি লাগে সেগুলো নিয়ে এসেছি আলু পেঁয়াজ বেগুন টমেটো মানে টমেটো না আপেল মাছ এই টুকিটাকি কিছু বাজার করে নিয়ে এসেছিলাম তো সেগুলো ভাবলাম যে যা করি সব ভিডিও যেহেতু আপনাদের সাথে শেয়ার করি তো সেই জন্য আমি এগুলো শেয়ার করে নিলাম যে কি কি করলাম তো মিনি আমাকে খুবই ডিস্টার্ব করছিল কাজ করতে দিচ্ছিল না সামনে দিয়ে চল যাচ্ছিলো আসছিলো তো এদিকে কিছু লালাটাও নিয়ে এসেছি যেহেতু এখন আবার রুটি বানানো লাগে তো এসবই নিয়ে আসলাম তো সব বাজারগুলো সব ঠিকঠাক করে তারপরে দেন আমি রান্নায় চলে গেলাম তো আজকে রান্না করব বেগুন দিয়ে মাছ দিয়ে তো সেগুলো প্রসেসিং করে কেটে কুটে ধুয়ে নিলাম আর এদিকে রান্নাটাও বসিয়ে দিলাম তো আজকে মাছটা কষিয়ে রান্না করব কষিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা হয় তো ভেজে রান্না করলে কিন্তু এক টেস্ট আর কষিয়ে রান্না করলে কিন্তু আরেক টেস্ট তো আপনাদের কোন টেস্টটা বেশি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না আর এ তরকারিটা আসলেই খুবই মজার হয় আর এই যে দেখতে পাচ্ছেন লাল টুকটুকে টমেটো দিয়ে দিলাম আমার নিজের গাছের এটার কিন্তু একটা অন্যরকম ফিলিং তো রান্নাবাড়া শেষ করে নিচ্ছি এর মধ্যেই রান্না শেষ করে আবার পিছনে চলে গেলাম আমাদের খামারে তো আমি যেহেতু ওইটাকে খামারি বলি তাই কিছু মনে করবেন না তো আমার খামারে চলে গেলাম তো সেখানে যে দেখলাম মিনি রানীর মতন বসে আছে চেয়ারে ভাবলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তো এরপরে দেখলাম সালমান খান আজকে কিছুই খাচ্ছে না ব্যথা একদম কাতর হয়ে আছে বাচ্চারা তাকে দেখে খুবই খারাপ লাগলো তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি আশা করব আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে আর বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আর যে বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওটি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ